দিতে পা দিলেন নগর বাউল জেমস। জেমসের গানের তালে তালে মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার রাতে রিয়াদের আল সুয়াইদি পার্কে বাংলাদেশ উৎসবে একের পর এক গান গেয়ে মাতিয়ে তোলেন প্রবাসীদের। এর আগে আল সুয়াইদি পার্ক বাংলাদেশি প্রবাসীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জেমস তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। এসব গানের মধ্যে ছিল মা, আসবার কালে আসলাম একা, দুষ্টু ছেলের দল, বিজয়ী চলে যেও না, বেদের মেয়ে জ্যোৎস্না, সুন্দরী তমা আমার, মীরাবাই, পাগলা হাওয়ার তোরে, না জানে কই প্রভৃতি। স্থানীয় সময় রাত 8টার দিকে মঞ্চে ওঠেন জেমস। এ সময় তার মাথায় ছিল লাল গামছা বাঁধা, পরনে কালো টি শার্ট আর নীল জিন্স। গান শেষে জেমস বলেন, তোমরা আমার জান, বেঁচে থাকলে আবার দেখা হবে। দেশের বাইরে বিশ্বের নানা জায়গায় কনসার্ট করেছেন জেমস, তবে সৌদি আরবে কখনো তিনি কনসার্টে অংশ নেননি। এই প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্ট করলেন জেমস। সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য 20 নভেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশ উৎসব। সৌদি আরবের ভিশন 2030 লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় জীবনের গুণমান কর্মসূচির অংশ হিসেবে গ্লোবাল হারমনি ইনিশিয়েটিভ চালু করেছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।